বিজেপির বরঘরত বৃহৎ প্রবঞ্চক, ভুয়া ওয়ার্ক অর্ডারের নামত কোটি কোটি টাকা আত্মসাত বিজেপি নেতার। ভুয়া ওয়ার্ক অর্ডারে লুণ্ঠন চলায় ক্রাইম ব্রাঞ্চর জালত পরিল দুই ব্যাঘুম প্রবঞ্চক। ভুয়া ওয়ার্ক অর্ডারে বহিরাজ্যর প্রতিষ্ঠানের পর কোটি কোটি টাকা লুণ্ঠন চলায় আরক্ষীর জালত পরিল বিজেপি নেতা অখিল দাস। লগতে জালত পরিল নিজকে আইএএস বিষয় বলে চিনাকি দিয়া ক্ষুদ্র সঞ্চয় সঞ্চালকালয়ের অবসরপ্রাপ্ত প্রচার বিষয়া এইজন বীরিণী বৰকটকী। দীর্ঘদিনে বহু প্রতিষ্ঠানের পর স্বায়ত্ত পরিষদের সামগ্রীর যোগানের ঠিকা দিয়ার নামত অসীম দাস এন্ড কোম্পানিয়ে সরকাইছিল কোটি কোটি টাকা। জনতা ভবনের ভিতর এই প্রবঞ্চক চক্রটুক সময় দিয়ে ইতিমধ্যে সিআইডিএ গ্রেপ্তার করা দেবপ্রকাশ ভাগবতীয়ে। জনতা ভবনের কনফারেন্স হলত বহিছিল এইজন বীরিণী বৰকটকী। বিভিন্ন সামগ্রী যোগানকারী প্রতিষ্ঠানের গরাকীক বিজেপি নেতা অসীম দাসে বীরিণীক চিনাকি করাই দিছিল আইএএস বিষয়া বি এন শর্মা বলে। অভিযোগ অনুসরি জনতা ভবনের কনফারেন্স হলতে অসীম দাসে লৈ ফুরা কেতবোর ভুয়া ফাইলত সহি করে বীরিণী বৰকটকীয়ে। ইয়ার পিছতে সামগ্রী যোগান ধরতা প্রতিষ্ঠানক নিবিদা নোহাকয়ে পুনপটিয়াক ডেয়ারি সাহিত্য পরিষদ, আদিবাসী কাউন্সিল, মটক সাহিত্য পরিষদর ঠিকা দিয়ার প্রলোভন দিয়ে। একে সময়তে এই সমূহ ঠিকার আবন্টন দিয়ার নামত প্রতিষ্ঠান সমূহর পর সংগ্রহ করে কোটি কোটি টাকা। পরবর্তী সময়ত অসীম দাস এন্ড কোম্পানিয়ে কাম দিয়া দূরর কথা লগই নকরা হয়ে পড়ে, ফলত প্রতিষ্ঠান কেটা কাখ চাপে দিসপুর থানা আর ক্রাইম ব্রাঞ্চর। সেইকটা গোচরের ভিত্তিত ক্রাইম ব্রাঞ্চে গ্রেপ্তার করে দুই প্রবঞ্চকক। প্রবঞ্চক অসীমে এই প্রবঞ্চনার সকলো শিকিছিল পূর্বে সিআইডিএ গ্রেপ্তার করা পার্থ ভরদ্বাজর পর। পার্থ ভরদ্বাজর দরে একই পদ্ধতিরে বিছনা চাদরের লগতে অন্য সামগ্রী যোগান ধরার নামত প্রবঞ্চক অসীমে লুটিছিল কোটি কোটি টাকা। কিন্তু এই বিষয়টোত নাম হাঙুরুফা মন্ত্রী সঞ্জয় কিষাণে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে কয় যে আদিবাসী কাউন্সিল নতুন বিভাগ, মই এই বিভাগের মন্ত্রী নহয়, মই তেনে কোনো মানুষক চিনি নাপাও। যাতে ইয়ার একটা উচিত তদন্ত হব লাগে, ডিপার্টমেন্টও নতুনকে আহিছেহে। বিজেপির এস সি মোর্চার সভানেত্রী মুন স্বর্ণকারীও এই বৃহৎ প্রবঞ্চনাক লৈ প্রকাশ করিলে অজ্ঞতা। আমি আপনাকে কৈছো, আমি এবিলাক বিষয়ে আমার আমি অবগত নহয়। 26ৰ বিধানসভা নির্বাচনের প্রার্থিত্ব প্রত্যাশী আছিল ধুরন্ধর অসীম। লুণ্ঠন চলোৱা সকলো ধন নির্বাচনের টিকট করার বাবে ব্যয় করার কথা আরক্ষীর আগত স্বীকার করেছে। আনহাতে এতিয়াও পলাতক চক্রটোর বহু সদস্য, সমগ্র গোচরত পলাতক হয়ে আছে নয়ডার অমৃত জালালি, অর্জুন মেহতা আর গুয়াহাটির জাকির হুসেইনের লগতে আন এজন সদস্য। প্রবঞ্চক চক্রটোর বিরুদ্ধে রুজু হওয়া গোচরের পর মুঠ 7,77,00,000 টাকা আত্মসাতর তথ্য পোহরল আহিছে। এই চক্রটোয়ে বেঙ্গালুরুর একটা প্রতিষ্ঠানের পর উলিয়াইছিল ভুয়া ওয়ার্ক অর্ডার। প্রবঞ্চক চক্রটোর বিরুদ্ধে চলোৱা আরক্ষীর তদন্তহে পোহরল আনিব প্রকৃততে কিমান কোটির লুণ্ঠন চলালে। ক্যামেরাপার্সন সঞ্জয় বরার সহ বীরিণী কুমার ডেকা আর হিরকজ্যোতি মালাকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।